আপনি কি GTA 5 খেলতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ভালো পিসি নেই বা পাওয়ারফুল পিসি নেই? আপনি কি GTA মোবাইলের মধ্যে খেলতে চাচ্ছেন কিন্তু মোবাইলে খেলতে গেলে আপনাকে ক্রেডিট কার্ডের ডিটেল দিতে বলে এবং আপনার কাছে ক্রেডিট কার্ড নেই? আপনি কি GTA 5 পাইরেটেড করতে ভয় পাচ্ছেন কারণ আপনার বাসায় র‍্যাব হানা দিবে দেখে? যদি সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি GTA কয়েকটা গেম সাজেস্ট করব যেগুলো কিনা আপনার ট্রাই করা উচিত। আর এর মধ্যে কয়েকটা গেম হয়তো আপনারা খেলেছেন, কয়েকটা খেলেন নাই, বা কয়েকটা হয়তো নতুন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ঠিক আছে, পুরান ইন্ট্রো দিয়ে আমরা আমাদের আজকে নতুন ভিডিওটা শুরু করি। নাম্বার 5, ভাই দ্য গ্যাংস্টার। তো বেসিক্যালি বলতে গেলে এটাও একটা GTA টাইপেরই গেম, বাট এটা ইন্ডিয়াতে সেট করা। এখানে তোমরা ইন্ডিয়ার গাড়ি দেখতে পারবে, ইন্ডিয়ার বাইক দেখতে পারবে, এমনকি ইন্ডিয়ান রোডসও দেখতে পারবে। এবং যে অ্যাটমোস্ফিয়ারটা আছে না, বা সিনারিটা আছে না, ওটা একদম মানে ইন্ডিয়ার ফিলিং নিয়ে আসে ভাই। তো বলতে গেলে এই গেমটা আমি আমার লাইফে একবার হলেও খেলেছিলাম, আর এই গেমটা মানে অনেক ভালো লেগেছে। মানে এটা যে গেম প্লে মেকানিক্সটা, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমরা এটার মধ্যে মিশনও করতে পারবে, এবং ইভেন কি তোমরা অ্যামিউনেশন বা বন্দুক কেনার দোকানেও তোমরা চাইলে কয়েকটা বন্দুক কিনতে পারো। আর এদিকে অনেকগুলো মিশন আছে যেগুলো তোমরা চাইলে অবসর টাইমে করতে পারো। তো এই গেমটা তোমরা প্লে স্টোরে 96 MB পেয়ে যাবে। তো ঠিক আছে, এখন আমরা পরবর্তী গেমে চলে আসি। নাম্বার 4, মেড আউট টু বিগ সিটি অনলাইন। তো বেসিক্যালি বলতে গেলে এটাও একটা GTA টাইপের গেম, আর এই গেমটা আছে না মানে GTA 5 কে টক্কর মেরে গিয়েছে। মানে টক্করও মারে নাই, বাট আর কি এটার কাছাকাছি। মানে এই গেমের যে ডিটেলিংসটা এবং এই গেমের ফিজিক্স এবং এই গেমের যে গেম প্লেটা, এটা মানে GTA 5 কেও মানে হার মানানোর মতন আছে অবস্থা। তো তোমরা চাইলে এই গেমটাও খেলতে পারো। এই গেমটাও মানে আমি আমার লাইফে একবার খেলেছিলাম, তো এই গেমটা অনেক ভালো লেগেছে। ইভেন কি এটার মধ্যে মাল্টিপ্লেয়ার অপশনও আছে। আর এই গেমটা তোমরা প্লে স্টোরে 460 MB পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি পরবর্তী গেমে। নাম্বারটি, গ্যাংস্টার নিউ অরলিন্স। তো এই গেমটাকে আমি 3 নম্বরে রেখেছি, কারণ এই গেমের যে মেকানিক্স, গেম প্লে এবং গ্রাফিক্সটা পুরো GTA 5 একটা ফিলিং আনে। আর এই গেমটাকে ডেভেলপ করেছে গেম লফট ই। আর বলতে গেলে এই গেমটা যেই মেন ক্যারেক্টার সেটার স্টোরিটা মানে অনেক ভালো। তো তোমরা অনেকে হয়তো এই গেমটা খেলেছো, কিন্তু আমি এই গেমটা কখনো খেলিনি, বাট এর ভিডিওটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কারণ এটার যে গ্রাফিক্স সেটা মানে আমাকে মুগ্ধ করে দিয়েছে, এবং গেম প্লে মেকানিক্সও আমাকে মুগ্ধ করে দিয়েছে। আর বলতে গেলে তোমরা এই গেমটা প্লে স্টোরে 0.89 GB পাবে। এই গেমটা মনে করো অনেক বড় ফাইল, তো তোমাদের মোবাইলে নিশ্চয়ই অনেক জায়গা লাগবে এই গেমটা ইনস্টল করার জন্য। তো এখন আমরা পরবর্তী গেমে যাচ্ছি। নাম্বার 2, গ্যাংস্টার ভেগাস। তো বেসিক্যালি বলতে গেলে এটা 3rd নাম্বার গেমের মতনই, বাট এটা একটু অন্য লেভেলের গেম। তো বেসিক্যালি বলতে গেলে এই গেমের যেই গ্রাফিক্সটা, এটা গ্যাংস্টার নিউ অরলিন্সের তুলনায় একটু কম হতে পারে, বাট এর গেম প্লে মেকানিক্সটা অনেক 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 ভালো। তো যাই হোক, তো তোমরা এই গেমটা প্লে স্টোরে 2.0 GB পাবে। এটাও গ্যাংস্টার নিউ অরলিন্সের তুলনায় অনেক বড় ফাইল। তো এখন আমরা যাই আমাদের লিস্টের সবচেয়ে টপ গেমটায়। অ্যান্ড নাও অ্যাট লাস্ট বাট নট লিস্ট ইজ লস অ্যাঞ্জেলেস ক্রাইম। তো বেসিক্যালি বলতে গেলে এই গেমটাকে আমি টপ লেভেলে রেখেছি, কারণ এই গেমটা GTA 5 মেকানিক্সের তুলনায় অনেক ওপি লেভেলের ভাই। মানে এই গেমের মধ্যে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। এদিকে তোমরা গাড়ি চাইলে স্পন করতে পারো, তারপর তোমরা তোমাদের ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারো, ইভেন কি তোমরা মাইনক্রাফ্টের মতন একটা ওয়ার্ল্ডও ক্রিয়েট করতে পারো, এবং ওই ওয়ার্ল্ডে যা খুশি তা বসাতে পারো। তো এই গেমটাকে আমি টপ লেভেলে রেখেছি, কারণ এই গেমটা এত জোস, মানে কীভাবে যে বুঝাই তোমাদেরকে। আর এই গেমটা 349 বা এর বেশি MB হতে পারে। তো তোমরা প্লে স্টোরে এটা ডাউনলোড করে নিও যদি তোমাদের খেলতে মন চায়। তো আই হোপ সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা আজকে শর্ট করেছি, মাফ করে দাও, কারণ আর কোনো আইডিয়া আসছিল না। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনও টিপ দিতে ভুলবে না। আর যদি এরকমই ভিডিও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেটা কিনা একটু আগেই বলে ফেললাম। তো ঠিক আছে, হাসতালা বিস্তা গাইস, বিদায়।